প্রায় দুই বছর যাবৎ কন্টিনিউ ঘোড়া নিয়ে কাজ করতেছি এইবার যে ঘোড়াগুলো আমার কাছে আছে আমার লাইফে এই মানের ঘোড়া আমার কাছে কখনোই ছিল না নোকরা একটা ঘোড়া আছে এর হাইট সিক্সটি থ্রি দুই দাঁত সর্বোচ্চ কোয়ালিটি লেভেলের যে ঘোড়াগুলো আছে এইগুলো আমার কাছে আছে বর্তমানে অনেকেই বলে যে তিন লাখ চার লাখ পাঁচ লাখ দেয়া ঘোড়া কিনে কারা আলহামদুলিল্লাহ ওইগুলো সবই সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইগুলো সব নতুন আসছে আসলে সবচেয়ে আমার বড় এ আল্লাহর কাছে আমার সুক্রিয়া বাংলাদেশ আনসার শকিপুর ওনাদের কাছে আমি পাঁচটা গুড়া সেল করতে পারছি ভাই গোড়া লাথি খাইছি কামড় খাইছি ভাই সব কিছু খাই ভাই এই পর্যন্ত আসছি এই যে সামি ভাই এর হাইট আছে সিক্সটি আছে হাইট ফোল নোকরা আপনি কান দেখেন একদম লেগে গেছে এটাও সেল হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ এই যে গুড়াটা দেখতেছেন আসলে অনেকে বলবে যে এটা দেশি গুড়া এটা আসলে পনি হর্স পনি হর্স পনি হর্স এটা আর বড় হবে না ফুল ফুল টিথ হয়ে গেছে এই আর কখনোই বড় হবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি মমসিং জেলার মমসিং সদরের বেগুন বাড়িতে কুকিল গ্রামে এই গ্রামেরই সঞ্জু হর্স ফার্মে যার উদ্যক্ত আছেন সঞ্জু ভাই উনি মূলত বাণিজ্যিকভাবে উন্নত জাতের ঘোড়া লালন পালন করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু মার্শাল বেশ সুন্দর সুন্দর কিছু ঘোড়া রয়েছে এগুলো হচ্ছে মূলত ইন্ডিয়ার রাজস্থানে যে ঘোড়া রয়েছে মারোয়ারি সিন্ধি নুকরা এই ধরনের গোড়া রয়েছে বেশ সুন্দর সুন্দর গোড়া যেগুলো দিয়ে মূলত রেস করা হয় এবং শৌখিন জাতের ঘোড়া তো এই গোঁড়াগুলোই কিন্তু উনি বাণিজ্যিকভাবে লালন পালন করতেছেন আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ভাই গোড়াগুলো লালন পালন কীভাবে করতেছেন কী ধরনের খাবার দাবার এই গুঁড়াগুলো লালন পালন করতেছেন এবং এই ঘোড়াগুলোর দাম বাংলাদেশে সাধারণত কেমন হয়ে থাকে তো দর্শক বন্ধুরা চলুন আমরা কথা বলি ভাইয়ের সাথে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে ভাই ঘোড়াগুলো কীভাবে লালন পালন করতেছেন এবং উনি বাণিজ্যিকভাবে ঘোড়া পালন করে আসলে কেমন রয়েছেন এবং বাংলাদেশে এই ঘোড়ার খামারের বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু রয়েছে সেই সম্পর্কে আশা আশা করছি আয়োজন আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম স্বামী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভাই প্রথমে একটু আপনার পরিচয়টা দেবেন জি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম সঞ্জু আমার বাড়ি ময়মন সিং সদর বেগুন বাড়ি বিদ্যাগঞ্জ কুকিল আচ্ছা আচ্ছা আপনার এই ফার্মের নাম কি জি সঞ্জু হর্স ফার্ম সঞ্জু হর্স ফার্ম জি আচ্ছা বর্তমানে কতগুলো ঘোড়া রয়েছে জি বর্তমানে আমার কাছে সতেরোটা ঘোড়া আছে সতেরোটা জি ভাই আচ্ছা বেশ বড় বড় ঘোড়া দেখতে পাচ্ছি এগুলো কোন দেশের বা কোন জাতের ঘোড়া আমার কাছে দুইটা জাত আছে মারোয়ারি আর সিন্ধি মারোয়ারি এবং সিন্ধি জি আচ্ছা আমরা যে মারোয়ারি এবং সিন্ধি ঘোড়াগুলো দেখি সেগুলোর মতো এগুলো না এগুলো একটু ব্যতিক্রমের এর কারণটা আসলে ভাই আমি এই ঘোড়ার যে মানে আমি প্রায় দুই বছর যাবৎ কন্টিনিউ ঘোড়া নিয়ে কাজ করতেছি এইবার যে ঘোড়াগুলো আমার কাছে আছে আমার লাইফে এই মানের ঘোড়া আমার কাছে কখনোই ছিল না আচ্ছা এর যে হাইট আছে আপনি যে আমার কাছে এই নোকরো একটা গোড়া আছে এর হাইট সিক্সটি থ্রি আচ্ছা দুই দাঁত এরা মানে সর্বোচ্চ কোয়ালিটি লেভেলের যে গোড়াগুলো আছে এইগুলো আমার কাছে আছে বর্তমানে এখানে যে গোড়াগুলো দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ টপ কোয়ালিটির গোড়া হ্যাঁ টপ কোয়ালিটির আপনি দেখলে বুঝতে পারবেন যে সাদা গোড়াটা এটাই কি সেই নোকরা গোড়া আসলে এটা ফুল নোকরা বলে গোলাপি নোকরা যেটা আছে ওটা এটা না এটা ফুল নোকরা দেখেন শরীরে ছোপ ছোপ আছে এটা ফুল নোকরা

সবই তালার রহমত রহমত বাংলাদেশে একসময় যখন গোরা নিয়ে আমি প্রথম কাজ করতাম ফার্স্ট টাইম তখন অনেকে এটা নিয়ে হাসাহাসি করত যে গোড়া পালে এইগুলা নিয়ে একটা সময় মানুষের ইয়া বিরূপ প্রতিক্রিয়া ছিল কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশে একটা লেভেলের কাস্টমার মানে আপার লেভেলের কাস্টমার ইতিমধ্যে এই গোড়াগুলা কেনার জন্য এবং এই গোড়াগুলো পালার জন্য খুবই আগ্রহ এবং বাংলাদেশের যে ইয়াং জেনারেশন আছে ইয়াং জেনারেশনরা গুড়া রাইডিং করার জন্য তাদের আগ্রহ হর্স রাইডিং স্কুল উন্নত বিশ্বে আপনি দেখতে পারবেন সাইম ভাই হর্স রাইডিং স্কুল হর্স রাইডিং একাডেমি সারা ওয়ার্ল্ডেই আছে আমাদের বাংলাদেশে নাই আমার একটা স্বপ্ন ভবিষ্যতে আমি একটা হর্স রাইডিং স্কুল হর্স রাইডিং অ্যাকাডেমি করবো আচ্ছা ইতিমধ্যে আমার কাজ চলতেছে আসলে আস্তে আস্তে করতেছি ভাই এবং বাংলাদেশে গোড়ার ডিমান্ড এবং গোড়ার চাহিদা মার্শাল অনেক ভালো তো সঞ্জু ইতিপূর্বে যখন আমি আপনার ফার্মে এসেছিলাম ফার্স্ট টাইম তখন কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু নোকরা গোড়া দেখেছিলাম এবং সেই গোড়াগুলোর দাম আপনি ছিলেন দুই লাখ টাকা থেকে ছয় লাখ সেই গোড়াগুলো কিন্তু একটাও দেখতেছি না বাট অনেকেই কিন্তু তখন অনেক নেগেটিভ কমেন্ট করেছিল যে এত দাম দিয়ে এসব গোড়া কে কিনবে কারণ অনেক কম দামে বাংলাদেশে গোড়া পাওয়া যায় তো এই যে আমি দুই আড়াই মাস বা তিন মাসের ব্যবধানে আবার আসলাম এখন কিন্তু সেই গোড়া দেখতে পাচ্ছি না সেই গোড়াগুলো আসলে কোথায় আসলে শামিম ভাই পিছুলোকে কিছু কথা বলবেই এইগুলো নিয়ে পিছনের দিকে তাকানির সময় আমাদের নেই কারণে আমি সে যে যেটা বিজনেস করেন অনেকেই বলে যে তিন লাখ চার লাখ পাঁচ লাখ দেয়া ঘোরা কিনে কারা অনেকে আপনি কমেন্ট অনেকে নেগেটিভ কমেন্ট করছে আসলে ওই কমেন্ট ফেসবুকে অনেকেই ওইগুলো বলে আলহামদুলিল্লাহ ওইগুলো সবই সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইগুলো সব নতুন আসছে এবং আমি আসলে এটা বললে ইয়া হবে কাস্টমার প্রচুর আছে ওই প্রচুর নক করে আমার সপ্তাহে দুই একটা করে আলহামদুলিল্লাহ সেল হয় আচ্ছা আচ্ছা এখন দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ কেমন দামের গোড়া রয়েছে আসলে ভাই দামের ব্যাপারটা একটু না বলে এখানে আমার আসলে সবচেয়ে আমার বড় এছি আল্লাহর কাছে আমার সুক্রিয়া বাংলাদেশ আনসার শকিপুর ওনাদের কাছে আমি পাঁচটা গোরা সেল করতে পারছি আচ্ছা এবং আসলে স্বামী ভাই এটা আসলে নিজের কথা বলার জন্য না ওনারা যেভাবে গোঁড়াগুলারে মানে পর্যবেক্ষণ করছে ডাক্তার নিয়ে আসছে তাদের ব্লাড থেকে শুরু করে এভরিথিং সব তারা পরীক্ষা করার পরে সিলেক্ট করছে বাংলাদেশে তারা অনেক গোরা দেখছে কিন্তু অনেক জায়গায় অনেক ফার্ম অনেকেই গোড়া পালে ওই সব দেখার পরে আমার এই জায়গায় তারা এসব ফাইনাল করছে এটা আসলে আপনার ওই ভিডিওটা করার পরেই ওই রেসপন্সটা হয়েছিল আসলে আমি পাঁচটা গোড়া ওনারা ইতিমধ্যে ফাইনাল করছেন আচ্ছা আচ্ছা না ভাই নিঃসন্দেহে বলতে হবে যে আপনার কাছে যে ধরনের ঘোড়া আমরা এসে দেখেছিলাম তখন কিন্তু বেশ অবাক হয়েছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়া করে কোথাও কিন্তু এত সুন্দর সুন্দর ঘোড়া দেখতে পাইনি হ্যাঁ দু একটি বড় বড় ফার্মে দেখেছি সেখানে এক পিস বা দুই পিস এরকম ঘোরা ছিল বাট আপনার এখানে কিন্তু বেশ কিছু ঘোড়া ছিল আসলে চলে আমরা আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল হ্যাঁ স্বপ্ন ছিল এটা একটা শখ ঘোড়া বালার একটা নেশা আসলে এটা আমার এখন বাস্তবে আল্লাহ পরিণত করছে আমার আব্বা আমার দোয়া এবং আমার সর্বত্র চেষ্টা করে এখন আসলে সেটা আমি নিয়ে আমি তার সাথে বার্গেটিং এ যাবো না আসলে সবই উপর ইচ্ছা আহ দোয়া চাই এইগুলা স্যার ভাই বাংলাদেশের প্রচুর ডিমান্ড আছে এবং আরো থাকবে জানতে চাই এই যে গুড়াগুলো আপনার বাংলাদেশে আনা হচ্ছে এগুলো দিয়ে কি ব্রিডিং করানো সম্ভব বা বাণিজ্যিকভাবে লালন পালন ভাই আমি ব্রিডিং ইতিমধ্যে শুরু করছি এবং আমি সাকসেস আমার প্রায় দুইটা গোড়া প্রেগনেন্ট আছে এটা ন্যাচারালি এটা তো আসলে গরুর মতো সিমেন্ট দিতে হয় না ন্যাচারালি ব্রিডিং হয় তো আর এটার কনসেপের হারটা খুব ভালো মানে কনসেপ্টের হারটা অনেক ভালো মানে ওই ইয়ার গরুর যেমন কর্মীদের সিমেন্ট দিতে হয় আর গোড়ার উন্নত বিশ্বের সিমেন্ট দেওয়া হয় কিন্তু আমাদের এখানে ন্যাচারাল শুরু ন্যাচারাল ন্যাচারালটা অনেক ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে গোড়ার এই বাণিজ্যিক খাবার খুব ভালো সম্ভাবনা রয়েছে আমাদের ইনশাল্লাহ ভাই দোয়া করেন আমি চালাইতেছি সম্ভাবনা আছে তো ভাই এখন তো শীতকাল শীতকালে কিন্তু সব গবাদি পশুর একটু রোগ বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে গোড়ার কোন ধরনের রোগগুলো আপনি বেশি পাচ্ছেন বা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই শীতকালে শীতকাল বলতে গোড়ার যে রোগটা বেশি মানে হয় কলিক আছে একটা প্যাটে পেড ব্যথা হয় এই রোগটা মাঝে মাঝে হয় আপনি সুস্থ গোরা আমার ইতিমধ্যে দুইটা গোড়ার এই প্যাট ব্যথা শুরু হয়ে গেছিল এইটা হয় এইটা যদি আপনি প্রপার ট্রিটমেন্ট আপনি না জানেন খাবার ফুড পয়জিংয়ের থেকে এই ইয়াগুলা সৃষ্টি হয় এটা যদি আপনি প্রপার ট্রিটমেন্ট কিংবা ম্যানেজমেন্ট না জানেন আপনার গোড়া মারা যেতে পারে যেমন আপনি গোড়াটারে খাবার দাবার দিবেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে খাবার দিবেন আর যদি আপনার পেট ব্যথা হয়ে থাকে যায় আমি এটা ইন্ডিয়াতে দেখে আসছি আসলে এটা কে কি বলবেন হলুদ যে আছে হলুদ আপনি এক মুঠ হলুদ নেবেন এক মুঠ গুড় নিবেন যেটা গুড় মিঠাই গুড় যেটা এটা নিবেন আর একটা জয়েন আছে যেটা লোন হস অনেকে গ্রামের বাসায় বলে আর হিন্দিতে বলে জয়েন এরকম ছোট ছোট দানা দেখবেন অনেকে তরকারি দেখা। এটা মা খায়া এরকম লাড্ডু বানায় খাওয়াই দেবেন ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যে ওর ব্যথাটা তো ইনশাল্লাহ যাবে এটা ওইখানে আমি দেখছি রাজস্থানে একটা ফার্মে দেখছি আমি এটা প্রয়োগ করছি আমি তিন দিন আগে তিন দিন ব্যবধানে আমার দুইটা গোড়ার এরকম কলিক প্যাট ব্যথা হয়েছিল ইনশাল্লাহ কমছে

গরুর মতোই গরুর মতোই আমি সকালে প্রথমে ছয়টায় আমার কাজ শুরু হয়ে যায় আমি ছয়টায় উঠা যাই ভাই আমার যে একটা ছেলে আছে বুবা ও ছয়টায় উঠা প্রথমে আমার মেজেটে যে একদম পরিষ্কার ক্লিন করার পরে খর কুচি করে কাটতেছি এর মধ্যে দান দানের দানের কুড়া দিতেছি আর গমের বসি দিয়েছি এটা মিক্সড করে অল্প করে পানি দিয়ে এটা মিক্সড করে আমরা দিয়ে দিয়েছি সকালে একবার আর কাঁচা ঘাস দিয়ে আমরা তারপরে আপনি আসলে এই গোড়াগুলো যে অবস্থায় আছে আপনি বুটে বুট যেটা আছে ছোলা এটা দিলে অনেক ভালো এই ছোলাগুলা দিলে অনেক ভালো কাজ করে আচ্ছা আচ্ছা এই হচ্ছে খাবার দাবার হ্যাঁ এইগুলো আপনি আবার এইসের যে কিছু গোড়া আছে আপনি এক্সট্রা ওদেরকে একটু দুধ দিলেন সারাদিন এক লিটার দুধ দিলেন এক লিটার এক কেজি ছোলা দিলেন এইগুলা দিলে আর প্রোটিন ইয়াগুলা ভালো থাকে আর কি আচ্ছা আচ্ছা

আর আমার ক্রিমি ডোজ চলে আর আমার প্রাণী সম্পদ যে ম্যানেশিং জেলা কর্মকর্তা ওনারা আমাকে সর্ব দিক থেকে হেল্প করে ওনারা আমাদের খোঁজখবর নেয় কখন কি অবস্থায় ওনারা আমাদের সাথে যোগাযোগ আছে কন্টিনিউ ঠিক আছে ঠিক আছে অনেক কথা বললাম তো চলেন এবার আমরা একটু আপনারা কিছু ঘোড়া দেখি এবং একটু দরদাম সব বিস্তারিত জানাই ভাই যে আমার কাছে যে এই ঘোড়াটা দেখতেছেন এটা আপনি এত বড় মানের ঘোড়া আপনি দেখছেন কি জানি আমিও ঘোড়া নিয়ে আসছি এটা আগে যখন আসছিলাম বিচি কাটানো জেলডিং করানো এর ইয়ে আছে আচ্ছা এটার আসলে দামের ব্যাপার বলতে গেলে অনেকে দাম নিয়ে বলে এটা বাংলাদেশের যে মার্কেট আছে পাঁচ লাখ চার লাখ পাঁচ লাখ টাকা রেঞ্জ বাংলাদেশের মার্কেট লাখ টাকা এটা সেল হবে আচ্ছা ঠিক আছে তো চলুন আপনার আরো কিছু সুন্দর সুন্দর গোড়া দেখি এরপরে আমরা এদিকেও বেশ কিছু গোড়া দেখতে পাচ্ছি এইগুলো কি যাতে তখন তো এইগুলো ছিল না ভাই এই যে গোড়াটা একটু দুষ্ট জেলডিং করানো হয়েছে এই গোড়াটা আমার সেল হয়ে গেছে এটা এটা সেল হয়ে গেছে আমার আচ্ছা এই গোড়াটা কি জাতের গোড়া বলে এটা মারোয়ারি জাতের গোড়া ফুল ফুল মারোয়ারি জাতের গোড়া আচ্ছা আচ্ছা এর বয়স দুই দাঁত এর হাইট আছে 62 হাইট আচ্ছা এটা কত টাকায় বিক্রি হয়েছে ভাই বলা যাবে শাম ভাই এটা বাংলাদেশ

এই সময়টা শিয়াডাল রাইডিং এর জন্য তখন প্রস্তুত তারা আচ্ছা এগুলো কি রাইডিং এর করা হ্যাঁ রাইডিং আর আছে ওই যে আপনাদের বাংলাদেশ আনসার যে ওনারা একদম রাইডিং টাইডিং সবকিছু ইয়া করে চেক করে ইয়া করছে

আসলে অনেকে বলবে যে এটা দেশি গোড়া আচ্ছা দেশি গোড়ার মতোই দেখা যায় এটাই স্বাভাবিক আসলে এটা আমি কিভাবে বলবো যারা গোড়া চিনে যারা গুড়া নিয়ে কাজ করে তারা বলতে পারবে এটা আসলে পনি পনিহ এটা আর বড় হবে না ফুল ফুল টিথ হয়ে গেছে এ আর কখনোই বড় হবে না যেমন বাংলাদেশে বুট্টি গরু আপনি তো গরু নিয়ে ইয়া করছেন সেম ওই জাতের এত ছোট ঘোড়া বাংলাদেশে কারো কাছে আছে আমি জানি না আমার জানা নাই থাকতে পারে ফুল হয়ে গেছে ফুল বলতে পারি যে এটা বাংলাদেশের সবচেয়ে ছোট ঘোড়া আসলে এটা আমি বলতে পারি বলতে পারেন কিন্তু থাকতে পারে আমার আমি জানিনা আর কি থাকতেও পারে নাও থাকতে পারে আমি জানি না পনি হর্স বলে কারণ আমরা দেখি যে গোড়ার বাচ্চাই হয় এরকম ছোট হ্যাঁ এইগুলো আসলে একদম শান্ত এইভাবে বাসায় আপনার হোম ডগস যে অনেকে বলে পালে কুকুর এগুলো বাসায় রুমের ভিতরে পালে ইন্ডিয়াতে আমি দেখছি এগুলো বাসার ভিতরে বাচ্চারা একদম রুমের ভিতরে প্রস্রাব পায়খানা এগুলো আরামসে বাইরে যাওয়া করবে আপনার মানুষের মতো একদম মিশে একদম খাটে আমি যাই দেখি এর যে বাসায় ছিল একদম আমি কী ব্যাপার বাসায় তার বাচ্চার সাথে খাটে খেলতেছে এই অবস্থা

মানে এর পয়দা হয়েছে রেসের জন্য আচ্ছা মানে এর যে স্টেমিনা যত এর স্টেমিনা মানে ও যত ঘামবে ওর স্টেমিনা তত বাড়বে ঠিক আছে আপনি অন্য ঘোড়াগুলো দেখেন কান লাগতে আছে কিন্তু আমার কাছে আরও সিন্দি ঘোড়া আছে আর একটা সিন্দি ঘোড়া আমি আপনার দেখাবো এর কান দেখবেন খোলার এত রেসের জন্য এদের যদি আপনি টাইমলি ট্রেনিং টাইমলি ওর ভ্যাকসিন খাবার দাবারই করেন খুব ভালো রেস করে এটা মূলত রেসের জন্য রাজস্থান তো আরামসে আমরা রাজস্থান ধরেন টেম্পারেচার ফিফটি আটচল্লিশ এরকম থাকে ওইখানে ওদের পয়দা খুব ভালো রেস করে এগুলো জি এই চারটা রেসের জন্য খুব মানে পারফেক্ট তো সন্দীপ এটা হচ্ছে আপনার নতুন শেড গুড়ার হ্যাঁ সমীম ভাই আসলে এটা নতুন শেড বলতে একদম কম খরচে আমার বাস এরিয়া দিয়ে করছি এটা আমি নতুন করে এখানে গুড়া ছিল এগুলো সেল হয়ে গেছে এখানে আমার পাঁচটা গুড়া এখনো আছে আর ওগুলো সেল হয়ে গেছে সেল হয়ে গেছে জি আচ্ছা দর্শকদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি ভিওয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সমান পরিমিত হাইট এক একটা যে খাবারের পাত্র ভাই এত ওচা কেন খাবারের পাত্র আসলে এটা আমার ইনকমপ্লিট হয় কমপ্লিট হয় না আপনি পিছনের দিকে একটু দেখেন গোড়াগুলো আমি টানা দিয়ে সবগুলা বেঁধে রাখছি বেঁধে রাখছে ওইগুলো একটু ইয়া ওইগুলো দেওয়াতে গোড়াগুলো আসলে এভাবে লম্বা করে আমি বাইরে দেখছি এভাবে তারা গোড়াগুলা এভাবে ইয়া করে এর ফলে ওর যে খাবারের সময়

পারে কিন্তু এভাবে আমি দেখছি আর কি এভাবে দেয় মানে ইন্ডিয়াতে এরকমই রাখে তারা এরকম রাখে তো সঞ্জু ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু দেখলাম এই গুড়াগুলো যদি সংগ্রহ করতে চায় আপনার কাছে কিভাবে সংগ্রহ করতে পারবে আসলে সামিম ভাই লাইভ এনিমেল কেনার ক্ষেত্রে আমি বলবো যে বাস্তবে এবং সরাসরি দেখে এনিমেল ক্রয় করার জন্য আমার বাসা মাইমিন সিং সদর বেগুনবাড়ি বিদ্যাগঞ্জ বাজারের মাঝখানে আমার গ্রামের নাম কুকিল আপনি এখানে আসলে আমার ফার্ম এখানে গোড়া দেখতে পারবেন আচ্ছা আচ্ছা এখান থেকে এসে তারা এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেয়া থাকি যেখানে বলবেন আপনার সাথে যদি কন্ট্রাক্ট আমরা পৌঁছে দিই গাড়ি দিয়ে ঠিক আছে আচ্ছা সঞ্জু ভাই কথা বলে খুব ভালো লাগলো সবাইদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনার ফার্মে সফলতা করে বিদায় নিছি ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ ভাই আপনি ভালো থাকবেন